মিশা সওদাগর জায়েদ খান প্যানেলকে ইঙ্গিত করে চিত্রনায়ক রিয়াজ হুমকি দিয়েছেন, হামলা আসলে হাত গুটিয়ে বসে থাকবেন না তারাও। চলচ্চিত্র সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পেইন করার সময় নায়ক ইমনকে ভিড়ের মধ্যে ধাক্কা দেওয়ার ঘটনায় এ হুমকি দেন তিনি। এদিকে মিশা সওদাগর বলেন, প্রতিপক্ষ প্যানেল নির্বাচনে জয়ী হতে অযৌক্তিক প্রলোভন দিচ্ছে। দর্শক, রাজধানীর বিএফডিসিতে আছেন সহকর্মী এআর বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, বিএফডিসি নির্বাচন ঘিরে সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মিতু, এফডিসিতে বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে আসলে উৎসব চলছে। সেই উৎসব আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটি প্যানেল রয়েছে। এই প্যানেলটি ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ পরিষদের প্যানেল, অপর পাশে রয়েছে মিশা সওদাগর এবং জায়েদ খান প্যানেল। এখানে দেখতে পাচ্ছেন যে যারা এখানকার শিল্পী রয়েছে এফডিসিতে, তারা আসলে এখানে নির্বাচনকে কেন্দ্র করে নাচের জন্য উৎসব মুখর একটা পরিবেশে তারা এখানে আনন্দ করছেন। ভোট যেহেতু 28 জানুয়ারি, তো এর ভিতরে আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনার যিনি এখানে রয়েছেন, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, তিনি বলেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, নায়ক ইমনকে ধাক্কা দেওয়ার একটি ঘটনা ঘটেছে, সেটি নিয়ে আসলে তারা সতর্ক হয়েছেন এবং বহিরাগত যেন প্রবেশ করতে না পারে সেই বিষয়ে তারা সতর্ক হয়েছেন। এবং যেহেতু এখন করোনা চলছে, সেই কারণে তিনি বলেছেন যে অতিরিক্ত লোক এই এফডিসিতে প্রবেশ করা যাবে না। সেই ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রেও যারা সরকারের তালিকাভুক্ত গণমাধ্যম, তারাই কেবল প্রবেশ করতে পারবে এই নির্বাচনে ভোট গ্রহণের দিন। এবং এই যে ক্যাম্পেইন চলছে, এ পর্যন্ত যে আনুষ্ঠানিকতা হবে এগুলো কভারেজের জন্য। এছাড়া জায়েদ খান কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি বলেছেন যে তার মিশা সওদাগরের একজন দেহরক্ষী ধাক্কা দিয়েছে ইমনকে, সেই ধরনের কথা তিনি বলেছে, অভিযোগ তোলা হয়েছে। তো এই প্রেক্ষিতে তিনি বলেছেন যে এই মিশা সওদাগরের আসলে কোনো বডিগার্ড নেই, একজন শিল্পী এটি হতে পারে, তাকে চিহ্নিত করা হচ্ছে এবং তিনি সরি বলেছেন মিশা সওদাগরের পক্ষ থেকে। তো এইরকম অবস্থার মধ্য দিয়ে বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ বিএফডিসি থেকে জানাচ্ছিলেন এ আর বাদল।